কেন ভেঙেছিল সাইফ আলী খান আর অমৃতা সিং এর সম্পর্ক? সাইফ আলী খান আর অমৃতা সিং এর প্রথম দেখা হয়েছিল রাহুল রিয়ালের একটি ফিল্মের শুটিং এ। তারপর প্রেম সম্পর্কের নিবিড়তা হয় অমৃতা আর সাইফের মধ্যে। 1991 সালে মুসলিম মতে বিয়ে হয় সাইফ অমৃতার। সাইফের থেকে 13 বছরের বড় অমৃতা, তাই এই বিয়েতে খুশি ছিলেন না পতৌদি পরিবার। বিশেষত শর্মিলা ঠাকুরের এই বিয়েতে ছিল প্রবল আপত্তি। পরবর্তীকালে অমৃতা জানিয়েছেন, শর্মিলা ঠাকুরের সঙ্গে কোনোদিন মধুর ছিল না তার সম্পর্ক। তিনি যথেষ্ট ভয় পেতেন শর্মিলা ঠাকুরকে। সেই সময় সাইফ আলী খানকে অমৃতা অনুরোধ করতেন তাকে শর্মিলা ঠাকুরের কাছে একা রেখে না যেতে, কিন্তু সাইফ সেটাই করতেন। দুজনের যখন বিয়ে হয় অমৃতা তখন তারকা, আর সাইফের কেরিয়ার তখনও তেমন গতি পায়নি। সারা আলী খানের জন্মের পর অমৃতা পুরো পরিবারের প্রতি মন দেন, মেয়ের লালন পালনে বন্ধ করে দেন কাজ। এরপর জন্ম হয় তাদের দ্বিতীয় সন্তান ইব্রাহিমের। দূরত্ব ক্রমে এতটাই বাড়তে থাকে, ভেঙে যায় 14 বছরের বিবাহিত সম্পর্ক। বিচ্ছেদের পর 5 কোটি টাকা অমৃতাকে দেবার চুক্তি হয় সাইফের। তার মধ্যে 2.5 কোটি দিয়ে ফেলেছেন সাইফ আলী খান। এছাড়া তাদের ছেলে ইব্রাহিমের জন্য প্রতি মাসে সাইফ আলী খানকে দিতে হয় 1,00,000 টাকা। বর্তমানে মেয়ে সারা আর ইব্রাহিমকে নিয়ে থাকেন অমৃতা সিং। অন্যদিকে জে তৈমুর আর করিনাকে নিয়ে থাকেন সাইফ আলী খান। আজ দুজনার দুটি পথ শুধু দুটি দিকে গেছে বেঁকে।